কলকাতার মিষ্টি ব্যবসায়ীর খুনে ঘটনায় সাতজনকে যাবজ্জীবন ও একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিল ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। পলতা শহরের হাটে মিষ্টি ব্যবসায়ীকে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল ডায়মন্ড হারবারের এডিজে জয়প্রকাশ সিংহ। গতকাল অভিযুক্ত আটজনকে দোষী সাব্যস্ত করে আজ তাদের সাজা ঘোষণা করে সাতজনকে আজীবন কারাদণ্ড একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক সিংহ। প্রসঙ্গত ২০১৪ সালের ২৯ মার্চ সন্ধ্যাবেলায় দক্ষিণ চব্বিশ পরগনার পলতার শহরাঘাটের ঋত্বিকা সুইটসের মালিক কার্তিক ঘোষকে দোকানে ঢুকে খুন করে দুর্বৃত্তরা। এই ঘটনার পর মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এদের মধ্যে দুজন ফেরার থাকলেও ৯ জনকে গ্রেপ্তার করে পলতা থানার পুলিশ। এরই মাঝে জেল হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। গত সোমবার ডায়মন্ড হারবার এডিজের আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বিচারক। মঙ্গলবার সেই মামলায় রায় অভিযুক্তরা রাজা খানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক জয়প্রকাশ সিংহ। অন্যদিকে বাকি ৭ জন অভিযুক্ত মজুফর মিস্ত্রি, উত্তম দলুই, সবেদ আলী শেখ, শাহজাদা পাইক, আক্তারুদ্দিন মোল্লা, কাদের শেখ, শহীদুল শেখকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেন। দেখুন, এই ব্যাপারে বলার মতো আমার কিছুই নেই। যদি বলেন কেন, কারণ আমার বাবা চলে গেছে আজকের ১২ বৎসর, অনেকটা নৃশংসভাবেই তাকে মারা হয়েছিল। তো যে তুলনায় মারা হলো সে তুলনায় শাস্তিটা খুব কমই হয়েছে। দেখুন, আমরা পথেঘাটে চলি, আজকের আমাদের ফ্যামিলির কেউ চলে গেছে, কালকের আরও ফ্যামিলির লোক চলে যেতে পারে, কিন্তু আজকালকার দিনে এই যুগে দাঁড়িয়ে শাস্তি যতটা কমে গেছে তার তুলনায় অপরাধীদের অপরাধ অনেকটা বেড়ে গেছে। তো এইটুকুই বলবো, দুপক্ষ কেউই কিন্তু ভালো নেই। যাদের আজকে শাস্তি হলো তাদেরও ফ্যামিলি আজকে, তারাও একদিক থেকে শাস্তি পাচ্ছে, আর আমরা তো ভালো নেই। কিন্তু যে আমাদের চলে যাওয়ার সে চলে গেছে, কিন্তু শাস্তিটা কিন্তু খুব কমই হলো। কারণ যে মানুষটাকে যখন মারা হয়েছিল, আমাদের সামান্য যখন আঙুল কেটে যায় তখন আমরা বাবা গো মা গো করি, আর তাকে যখন চপার থেকে শুরু করে গুলি থেকে শুরু করে সমস্তভাবেই তাকে মারা হলো, তার বিনিময়ে শাস্তি জাস্ট এইটুকু। তাহলে অপরাধের অপরাধীর শাস্তি যদি এতটুকুই হয়, তাহলে যারা মার্ডার করবে তারা তো মুড়ি মুড়কির মতো মার্ডার করতে পারে, কারণ তারা তো জানে যে আমরা জেলে ভালোভাবে থাকলে আমাদের শাস্তি কমেই আসবে, তাই না? আর বিনিময়ে যে লোকটা মার্ডার হলো তার শাস্তিটা কিন্তু অনেকটা বড়ই হলো, অর্থাৎ আমার বাবা। আজকের আমরা কিছুই পাইনি, নাথিং, আমরা তো সেদিনই শেষ হয়ে গেছি যেদিন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমরা কিছুই পাইনি। আমরা এই যে হয়তো মিডিয়াতে বলছি বা এই তো সবাই দেখছে, দেখুন আমরা এখানে কেউ এখানে তামাশা দেখতে আসিনি, শুধুমাত্র এসেছিলাম একটা বিচার পেতে, কিন্তু আমরা সেদিনই নিঃস্ব হয়ে গেছি যেদিন আমার বাবা চলে গেছে। কারণ আমরা তারপরেও থ্রেট খেয়েছি, আমাদের সঙ্গে অনেক অমানবিকতা, আমাদের সঙ্গে অবশ্যই যে মেন যে আসামি সে তো ছাড়াই পেয়ে গেল, ধরতে গেলে তার আর ৯ বছরের জেল, ৩ বছর সরকারি ছুটি তো আর কিছু দিন, ৫ বছর যেখানে ১৪ বছরের জেল হয়েছে যতটুকু আমি শুনলাম, সে তো আর ২-৩ বছরের মধ্যেই বেরিয়ে আসবে। কিন্তু আমার বাবাটাকে কি আমি আর ফিরত পাবো? নিশ্চয়ই পাবো। অবশ্যই চেয়েছিলাম যে তার ফাঁসি হোক যে করিয়েছিল, কারণ অপরাধী যে হাতে করে তার থেকে অনেক বেশি অপরাধ যারা হচ্ছে মাস্টার মাইন্ড, কারণ তারাই তো করিয়েছে। আর আমার মনে হয় এখনো পর্যন্ত এই কেসে অনেক অদৃশ্য মুখ আছে যাদেরকে আমরা তুলে ধরতে পারিনি বা যাদেরকে আমরা জানি না, যারা এই কেসটা হয়তো হালকা হতে সাহায্য করেছে। কারণ একটা এত বড় কেস যেখানে এতখানি একটা মানে এইভাবে একটা মানুষকে মার্ডার করা হলো, সেখানে এত কম একটা শাস্তি, অবশ্যই সন্তুষ্ট নয়। আপনারা কি পারবে, আমাদের উচ্চ আদালত কি পারবে যে আমার বাবাকে ফিরিয়ে এনে দিতে? নিশ্চয়ই তো পারবে না। সেটুখানি আমরা এখনো কেউ ডিসাইড করিনি। দেখুন, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকি, আবার শ্বশুর বাড়িতে থাকি, মানে খুব কমই যাতায়াত করি, বাড়ির লোকও অসুস্থ। এবার যে বা যারা ছিল আমাদের কেস দেখেছে তারা কতটুকু কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার নামটা? মোনালিসা ঘোষ।